What we do here is go back, 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 back. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমিনাস কিচেন থেকে আমি আমিনা বলছি। আজকে আমি লিচুর ভর্তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি খুব সহজেই খুব কম সময়ে লবণীয় একটি ভর্তা আপনাদেরকে দেখাচ্ছি। আমি লিচু দিয়ে ভর্তা বানাচ্ছি আর সেই রেসিপিটি শেয়ার করছি। আমার ভিডিওটি পুরোপুরি দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো ভিউয়ার্স, চলুন দেখে নিন আমি কীভাবে লবণীয় লিচুর ভর্তা বানাই। আমি এখানে কয়েকটা লিচু ছিলে নিয়েছি, আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এর মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী। বিট লবণ দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি মরিচের শুকনো মরিচ। আমি ভেজে গুঁড়ো করে নিয়েছি এই গুঁড়োটা। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, তাই আমি একটু ঝালের পরিমাণটা বাড়িয়ে দিচ্ছি। এবার আমি সবগুলোকে মিক্স করে নেব। আমি একটা ঢাকনা দিয়ে ঢাকনাওয়ালা বক্সে নিয়েছি লিচুগুলোকে। এবার আমি এটাকে হাত দিয়ে ঝাঁকিয়ে নেব। এভাবে একটু ভালোভাবে আমি মিক্স করে নিব। আমরা জামটা যেভাবে ঝাঁকাই অত বেশি ঝাঁকিয়ে দিতে হবে না, বাট একটু ঝাঁকি দিলে কি হয়, নরম নরম হয়ে যায়, ভিতরে ঝালটা খুব ভালোভাবে ঢুকে যায়। লিচুটা এভাবে কিন্তু খুবই টেস্ট। আপনারা অবশ্যই যারা এখনো খাননি তারা খেয়ে দেখবেন, খুব সহজে এটা করা যায় এই ভর্তাটা। আমি খুব ভালোভাবে শেকিং করে নিয়েছি। ওয়াও, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, খেতেও খুবই মজা। তো ভিউয়ার্স, হয়ে গেল আমার খুব সহজে লিচুর ভর্তাটি। খুবই কম সময়ে এই ভর্তাটা করা যায় আর খেতেও কিন্তু ভীষণ মজা। এই গরমে কিন্তু আমরা অনেক রকমের ভর্তা খাই, লিচুরটা অনেকেই খান না, এভাবে অনেকে হয়তো জানেন না, কিন্তু যারা জানেন তারা তো বুঝতেই পারেন এটা খেতে কতটা মজা। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, আর কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন, বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আবারও হাজির হচ্ছি নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।